Hosto akahore hopun rohon hani klanto luito. নিজে উন্মোচন করা প্রতিমূর্তিস্থলীত 10,000 চাকি জ্বলাই শ্রদ্ধাঞ্জলি জানাইছে। মই ভাবো যে পৃথিবীত কত কি চলি আছে আমি আমার মানুষে গম পাব, কিন্তু পৃথিবীর ভিতর এখন দেশ আছে যার নাম ভারতবর্ষ, তাতে এখন রাজ্য আছে যার নাম অসম, আর অসমের রাইজে নিজের প্রাণর প্রাণর হৃদয়ের আপন শিল্পীজনের মৃত্যুদিন যা 12 বছরে তেখেতে নিজে উন্মোচন করে যাওয়া নিজের প্রতিমূর্তিস্থলীত 10,000 চাকি জ্বলাই শ্রদ্ধাঞ্জলি জানাই আছে। আর আজি আজির দিন রাতেপা শ্রদ্ধাঞ্জলি জানা হল আর দিন জুড়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলি থাকবে, আর সন্ধ্যারে সন্ধ্যা 5 বজারে দীঘলী পুখুরীর চারিওফালে তখেতে নিজে উন্মোচন করা প্রতিমূর্তিস্থলীত 10,000 চাকি জ্বলাই তখেতলে গভীর শ্রদ্ধাঞ্জলি জানা হব। আর ইয়াত কৈলাশ ৰাভা শিল্পী কৈলাশ ৰাভা আর সঙ্গীতবৃন্দে ইয়ার সেক্সোফোনের জড়িয়ে ভূপেন্দ্রার যুগময়ী গীতর ঝংকারে তেখেতক শ্রদ্ধাঞ্জলি জানাব। আর মূল বিষয়টা হল যে আজি ভূপেন্দ্রার প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছো, আর ঘহতে ঘহতে বোলে শিল খুয়াই যায়, গতি আমি কেটামান কথা কই আছো, আজিও আমি সেইকিটা কথা পুনৰ উত্থাপন করব খুঁজছো, আর যেতিয়ালেকে এই কামগিটা নহয় তেতিয়ালেকে আমি কয়ে থাকিম। প্রথম কথা, ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক আমার শিক্ষানুষ্ঠানের পাঠ্যক্রমত অন্তর্ভুক্ত করব লাগে। দ্বিতীয় কথাটো হল যে ভূপেন্দ্রার সৃষ্টিরাজির উপর পরিকল্পিত গবেষণার কারণে এখন আন্তঃরাষ্ট্রীয় স্তরের গবেষণা প্রতিষ্ঠান অসমত স্থাপন হব লাগে। তিন নম্বর কথাটো হল যে আমার বিশ্ববিদ্যালয়সমূহত ভূপেন্দ্রার নামত আসন স্থাপন করব লাগে, আসন স্থাপন করবলে যেটা খরচের প্রয়োজন সেটা অসম সরকারে বিশ্ববিদ্যালয়সমূহ দিব লাগে, যাতে ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক আমার বিশ্ববিদ্যালয়সমূহত আসন স্থাপন করে গবেষণার কাম চলে। চারি নম্বর কথাটো হল যে আমার অসম আর উত্তরাঞ্চলের দুয়ারমুখ গুয়াহাটির রেল স্টেশন আর রেল টার্মিনাসের নাম ভূপেন্দ্রার নামত দিব লাগে। পাঁচ নম্বর কথাটো হল যে ভূপেন্দ্রার নামত গোটেই সমগ্র ভারতবর্ষত ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক প্রসার করিবর কারণে এখন সাংস্কৃতিক রেল অর্থাৎ এখন কালচারেল ট্রেন এখন প্রবর্তন করব লাগে। ছয় নম্বর কথাটো হল যে টাইম ক্যাপসুলের জড়িয়ে সৃষ্টিরাজিক সংরক্ষণের নিয়ম আছে, ব্যবস্থা আছে, গতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা পাতি টাইম ক্যাপসুলের জড়িয়ে ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক সংরক্ষণ করার ব্যবস্থা করব। আর আনটো বিষয় হল সমাধি ক্ষেত্র, কয়ে আছো আমি সমাধি ক্ষেত্র ঠেকাঠুকি হয়েছে, সরকারে ইচ্ছা করলেই পারে কারণ সরকারে গোটে নির্মাণ কার্য চলাই আছে, গতি ভূপেন্দ্রার সমাধি ক্ষেত্রক আর অল আহল বহলকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা পাতি আর অল মাতি লই আহল বহলকে ভূপেন্দ্রার সমাধি ক্ষেত্র সম্প্রসারণ করব, যাতে পৃথিবীর যিকোনো এজন ব্যক্তি আহি ভূপেন্দ্রার সমাধি ক্ষেত্র থিয় হলেই ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক উপলব্ধি করব পারে। এই সাতটা কথা আমি কই আছো, কই থাকিম যেতালেকে কামগিটা কার্যকরী নয়। আপনাদেরকে প্রতি বছরে এই সাতটা দাবি স্থাপন করে আছে, অসুবিধাটা কোর হচ্ছে কেউ করবা নাই সরকারের আলোচনা করলে কি না? প্রথমতে আমি এই সাতটার কথা বিষয়ের সম্পর্কত এটা বিষয় আমি যেটা উত্থাপন করলে যে আসন স্থাপন করব লাগে, তেতিয়া অসম সরকারে ঘোষণা করলে যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত আসন স্থাপন করা হব, কিন্তু কামটো আগবঢ়া নাই, গতি আমি বিচারিছো লুইটর পা জিলিকা বলে স্থাপন হয়েছিল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সংগীত সৃষ্টি করেছে ভূপেন্দ্রায়, কর্মস্থলী আছিল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, গতি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, আকো অসম চুক্তি মর্মে স্থাপন হওয়া তেজপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর আনান যে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়সমূহত ভূপেন্দ্রার নামত আসন স্থাপন হব লাগে, ভূপেন্দ্রার নামতো আসন স্থাপন হব লাগে, তারোপরি রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়াল কলাগুরু বিষ্ণুপ্রসাদ ৰাভাৰ নামতো এখনকে আসন নাই আমার বিশ্ববিদ্যালয়সমূহ, গতি ভূপেন্দ্রার নামত আসন স্থাপন করব লাগে, সরকারে বিলম্ব করব নালাগে, এইবর কামটো করব পারে। তো এটা পাঠ্যক্রমত ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক অন্তর্ভুক্ত করব লাগে, কি অসুবিধা আছে? প্রজন্মই প্রজন্মই ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক উপলব্ধি করে সরগত করে আগবাড়ি যাব, জাতিটোর কারণে ভাল, জাতিটো শক্তিশালীভাবে আগবাড়ি যাব, জাতীয় জীবন শক্তিশালীভাবে আগুয়ে যাব, এই কামটো কি অসুবিধা আছে? পাঠ্যক্রমত ভূপেন্দ্রার নামত ভূপেন্দ্রার সৃষ্টিরাজিক অন্তর্ভুক্ত করবলে কি অসুবিধা আছে সরকার? বিশ্ববিদ্যালয়সমূহত আসন স্থাপন করবলে কি অসুবিধা আছে? ভূপেন্দ্রার নামত আন্তঃরাষ্ট্রীয় স্তরের একটা গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করবলে কি অসুবিধা আছে? ডবল ইঞ্জিন সরকার, গতি আমার স্বাভিমান ভূপেন্দ্রা, গতি আমার স্বাভিমান ভূপেন্দ্রার নামত আমার
ৰেল ষ্টেচন ৰেল টাৰ্মিনাছৰ নাম ভূপেন হাজৰিকাৰ নামত হ'বলৈ কি অসুবিধা আছে? এতিয়া এখন কালচাৰেল ট্ৰেইন, বিভিন্নজনৰ নামততো ভাৰতবৰ্ষত কালচাৰেল ট্ৰেইন চলি আছে, বিভিন্ন নামত চলি আছে। গতিকে ভূপেন্দ্ৰৰ সৃষ্টিৰাজিক প্ৰসাৰ বিয়পাই দিবৰ কাৰণে এখন কালচাৰেল ট্ৰেইন প্ৰৱৰ্তন কৰাত কি অসুবিধা আছে? ডবল ইঞ্জিন চৰকাৰ আৰু সমাধি ক্ষেত্ৰখন আহল বহলকৈ সম্প্ৰসাৰণ কৰিব লাগে, অসুবিধাটো একো নাই। চৰকাৰ এখনে নিজৰ সদিচ্ছা প্ৰদৰ্শন কৰিব লাগে আৰু এটা সময় নিৰ্দিষ্টভাৱে কামখিনি আগুৱাব লাগে। এইটো হ'ল অসমৰ জনসাধাৰণৰ এটা আশা আৰু সেইকাৰণে ছাত্ৰ সন্থাই এই 7টা বিষয় আমি উত্থাপন কৰি আছোঁ আৰু কাৰ্যকৰী হোৱাটো বিচাৰিছোঁ। যেতিয়ালৈকে কাৰ্যকৰী নহয় তেতিয়ালৈকে আমি কৈয়ে থাকিম, কৈয়ে থাকিম। আজি কোনো দিনটো কিন্তু অন্য আপোনাৰ পৰা প্ৰতিক্ৰিয়া বিচাৰিম। আজি ভূপেন্দা হয়, কিন্তু অসমীয়া জাতিটো আজি ভূপেন্দা আজি ভূপেন্দাৰ প্ৰতি আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি। আৰু এটা কথা আমি সকলোৱে আজি আমি উপলব্ধি কৰিব লাগিব, ভূপেন্দা নোহোৱা দিনটোৰ কথা ভূপেন্দা আমাৰ মাজত নাই, কায়িকভাৱে নাই, কিন্তু ভূপেন্দাৰ সৃষ্টিৰাজি প্ৰত্যেকজন খিলঞ্জীয়া অসমীয়া মানুহৰ হৃদয়ত আছে। আৰু এতিয়া প্ৰজন্মই প্ৰজন্মই প্ৰতিটো নতুন প্ৰজন্মই ভূপেন্দাৰ সৃষ্টিৰাজিক গীত মাতসমূহৰ নতুন অৰ্থ বিচাৰি সাঁতুৰি নাদুৰি ফুৰিছে। ভূপেন্দ্ৰাৰ গীতৰ অৰ্থ বিচাৰি সাঁতুৰি নাদুৰি আছে। এইটো আমাৰ অসমৰ জাতীয় জীৱনৰ কাৰণে অত্যন্ত ইতিবাচক কথা। আৰু ভূপেন্দ্ৰা কায়িকভাৱে আমাৰ মাজত নাই, কিন্তু ভূপেন্দ্ৰাৰ সৃষ্টিৰাজি আমাৰ হৃদয়ত আছে, জাতীয় জীৱনৰ আগুৱাই নিয়াৰ আমাৰ সাহস হয়, উদ্যম হয়, জাতীয় জীৱনৰ সাহ হয়। আৰু অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ হৃদয়ে হৃদয়ে ভূপেন্দ্ৰাৰ সৃষ্টিৰাজিক জীপাল হৈ আছে, জীপাল হৈ থাকিব, কাৰণ জাতীয় জীৱনক আগুৱাই নিয়াৰ মূল শক্তিটোৱেই হ'ল ভূপেন্দ্ৰাৰ সৃষ্টিৰাজি। এতিয়া আজি এটা কথা আমি উপলব্ধি কৰিব লাগিব, ভূপেন্দ্ৰাৰ আজি মৃত্যুৰ দিনটোত 12 বছৰ হ'ল। 12 বছৰ এটা জাতিয়ে মৃত্যুৰ দিনটোত তেখেতে নিজে উন্মোচন কৰা প্ৰতিমূৰ্তিস্থলী দীঘলীপুখুৰী পাৰত 10,000 চাকি জ্বলাই শ্ৰদ্ধাঞ্জলি জনাই আহিছে, নীৰৱে গভীৰভাৱে গভীৰ উপলব্ধিৰে শ্ৰদ্ধাঞ্জলি জনাই আহিছে। মই ভাবোঁ যে এই উপলব্ধিৰ শ্ৰদ্ধাঞ্জলি জাতিটোৱে সদায় আগুৱাই লৈ যাব। অসমীয়া জাতিটোক অপমান কৰাটো কোনেও নিবিচাৰে, কিন্তু কৈছে যে মিয়াৰ ভৰি ধোৱা পানী খাব লাগিব অসমীয়াই, এই কথাটো কিন্তু বদুনীয়া আজি 20 বছৰ পিছত হ'লেও এটা কথা খাটাং যে অসমত কোনো সাম্প্ৰদায়িকতাৰ স্থান নাই, অসমত কোনো মৌলবাদীৰ স্থান নাই, অসমত স্থান আছে খিলঞ্জীয়াবাদৰ।